আচ্ছা, আমরা অলরেডি সংগঠন তাপ, দহন তাপ এই রিলেটেড ম্যাথ করে আসলাম এবং কোনটি উত্তম জ্বালানি সেটাও আলোচনা করে আসলাম। ওই সবগুলোকে এক জায়গায় করে এবার একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি, যে সৃজনশীলটা আসছে চট্টগ্রাম বোর্ড 2016। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দুই কার্বন বিশিষ্ট দুইটি হাইড্রোকার্বন। তার মানে বোঝা যাচ্ছে এই দুই কার্বন বিশিষ্ট দুইটি হাইড্রোকার্বন মানে দুইটি জৈব যৌগ হাইড্রোকার্বন, পি এবং কিউ। এখন কি হবে, পিটা দুই কার্বন বিশিষ্ট কি হইতে পারে? অ্যালকোহলও হইতে পারে, অ্যালকিন হইতে পারে, অ্যালকেন হইতে পারে ইত্যাদি। এটা বোঝার জন্য এখানে ক্লু দিছে আরেকটা, পি এবং কিউ যথাক্রমে sp3 এবং sp2 সংকরণের মাধ্যমে গঠিত হয়। sp3 কি হয়? sp3 কি হয়? আমরা অলরেডি প্রথম পত্র অধ্যায় 3 পড়ছি হাইব্রিডাইজেশন সংকরায়ন। আমরা দেখছিলাম একক বন্ধনে sp3 হয় আর ডাবল বন্ডে sp2 হয়। তাহলে পি এবং কিউ, পি যথাক্রমে sp3, পি হচ্ছে sp3, তার মানে পি একটা অ্যালকেন, পি একটা অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? তার মানে পি হচ্ছে আমার C2H6। আমি একে যৌগ দুটাকে সিলেক্ট করলাম, অঙ্ক না পারি কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, কিউ sp2 আর দ্বিবন্ধনে আমার sp2 সংকরণ হয়। তো sp2 তার মানে ধরে নিলাম কিউ একটা আমার অ্যালকিন। কত কার্বনের অ্যালকিন? দুই কার্বনের। দুই কার্বনের অ্যালকিন কি হবে? C2H4। আমরা যৌগ দুটা সিলেক্ট করলাম, কিউ কমা CO2 কমা H2O। যৌগ তিনটির প্রধান সংগঠন তাপ, অর্থাৎ এই তিনটির সংগঠন তাপ দেওয়া আছে, সংগঠন তাপ আলোচনা করে আসছি। এই তিনটির কিউ, আচ্ছা কিউ কি হবে? আরে ফোন দিচ্ছে একটু ধরো, হ্যাঁ আমি বাইরে আছি, বাইরে সমস্যা নাই, আমি একটা দুটার দিকে যাচ্ছি, সমস্যা নেই, একটার দিকে যাচ্ছি, আমি ক্লাসে আছি এখন, ক্লাসে। হ্যাঁ, উৎকৃষ্ট, উৎকৃষ্ট মানে খারাপ না ভালো, নিকৃষ্ট মানে ভালো, নিকৃষ্ট মানে ভালো, তাই না? আচ্ছা, কিউ CO2 H2O যৌগ তিনটির প্রধান সংগঠন তাপ দেওয়া আছে যথাক্রমে, তার মানে কিউ এর সংগঠন তাপ -84, CO2 এর সংগঠন তাপ -393। এখানে কয়েকটা ছেলেমেয়ে কথা শোনে না, যেমন ওই দুইজন পিছনে দুই একজন আছে, কথা কিন্তু শোনে না, সমস্যা নাই, না শুনলেও সমস্যা নেই, কারণ তোমরা পারো আমি জানি। যৌগ তিনটির প্রধান সংগঠন তাপ যথাক্রমে -84, -394, -220 কিলোজুল পারমোল, কিলোজুল পারমোল। পি হাইড্রোকার্বনের প্রধান দহন তাপ, প্রমাণ আমরা বলছিলাম, প্রমাণ মানে উপরে নট চিহ্নটা থাকবে, তাই না? এটা ম্যাটার না, পি হাইড্রোকার্বনের প্রমাণ দহন তাপ, এক কথা দহন তাপ দেওয়া আছে আমার, এটা একটা একটু ইজি করে দিল আমাদের, পি এর দহন তাপ নির্ণয় করতে আর হচ্ছে না। আচ্ছা, এবার প্রশ্নটা বলছে ঘ নম্বরে, উদ্দীপকের পি এবং কিউ এর মধ্যে কোনটি উৎকৃষ্ট, উত্তম, বেটার, ভালো জ্বালানি? উৎকৃষ্ট আর নিকৃষ্টের মধ্যে যদি পার্থক্য করতে না পারো তাহলে তো সমস্যা, নিকৃষ্ট খুবই খারাপ। আচ্ছা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো উত্তম জ্বালানি বের করতে গেলে আগে আমাদের কি কন্ডিশন লাগে, কি লাগবে? দহন, দহন তাপ লাগবে। আমি পি এর দহন তাপ পাইছি, দাঁড়াই আছে, এখন শুধু বের করতে হবে কিউ এর দহন তাপ। আমরা এখন কিউ এর দহন তাপ বের করব, কিউ মানে হচ্ছে ইথিন। এখন ইথিনের দহন তাপ বের করব, দহন তাপ বের করতে গেলে আগে আমাদের ইথিনের কি লাগবে, দহন ঘটাইতে হবে। দেখি একটু, C2H4 দহন মানে কি, এটা এখন সমতা করতে হবে, কি কি করতে হবে বলো? তিন আসবে, দুই
পানির আগে দুই, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা এবার আমরা এটার কি বের করব, দহন তাপ। আমরা এই বিক্রিয়ার দহন তাপ বের করব, দহন তাপ ডেল কি, ডেল এস সি, দহন তাপ, উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, তার মধ্যে এটা একটা মৌলিক গ্যাস, এর সংগঠন তাপ জিরো, আমরা আলোচনা অলরেডি করে আসছি। আচ্ছা তাহলে টু ইন্টু ডেল এস সিও টু প্লাস টু ইন্টু ডেল এস এফ সেকেন্ডারি, ঠিক আছে, মাইনাস সূত্রের মাইনাস ডেল এস এফ সি টু এইচ ফোর। আমরা এই মৌলিক গ্যাসটা লিখলাম নয় পাশে, একটু দেখে নিতে পারো, ঠিক আছে নিয়মটা। আচ্ছা এবার মানগুলো বসাবো আমরা, সিও টু এর সংগঠন তাপ -393, টু ইন্টু -393 প্লাস টু ইন্টু পানির কত সংগঠন তাপ, -22, ঠিক আছে, সূত্রের কি মাইনাস, তারপরে কি হবে, তারপরে কি হবে রে, সি টু এইচ ফোরের মান কত ছিল এখানে, -84। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি একবারে কত পাবো বলতো, আমাকে কেউ যদি ফোন দেয় না কাজের সময় আমাকে কিন্তু বিরক্ত, কথা বললো আমার মানে মাথা তাস ছিঁড়ে যায়, এই যে কেউ ফোন দিল বিরক্ত, আমি মানে অন্যরকম হয়ে যায়, আমার মানে মনটাই অন্যদিকে চলে যায়, এই কারণে মানে ফোন দেওয়া। আচ্ছা যা হোক বলো, ১১৪২ কিলোজুল, কিলোজুল পার মোল। আচ্ছা আমরা দহন তাপ পাইলাম দুইটার, একটা হচ্ছে কিউয়ের, কিউ মানে ইথিন, ইথিনের দহন তাপ পাইলাম, আর ইথেনের তো দাওয়াই আছে তাই না, এই দুইটা থেকে এবার আমরা কাজ করব। C2H6 এর দহন তাপ দেওয়া আছে কত, -1376 কিলোজুল পার মোল, C2H4 এর দহন তাপ মাইনাস কত বের করলাম, 1142 কিলোজুল পার মোল। আচ্ছা আমাদের উত্তম জ্বালানি এটা বের করার সিস্টেম হচ্ছে দহন তাপ থেকে আমাদের এক গ্রামে কতটুকু উৎপন্ন হয়, এক গ্রামে কতটুকু উৎপন্ন হয়, আগে আমরা এটা নিয়ে হিসাব করি, এটা আণবিক ভর কত পাবো, 30 গ্রাম ইথেন থেকে উৎপন্ন তাপ, 30 গ্রাম ইথেন থেকে উৎপন্ন হয় তাপ আমার 1370 কিলোজুল পার মোল উৎপন্ন হয়, লিখলাম না তোমরা লিখে নিও, অতএব এক গ্রাম ইথেন থেকে উৎপন্ন হয় 1370/30 পাবো 66 কিলোজুল পার মোল। এক কথায় আমরা এক গ্রামে ইথেনের ক্ষেত্রে পাচ্ছি 45.66 তাই না, আমরা এটা কোনো জায়গায় নোট করি, ইথেনের জন্য এক গ্রামে পাচ্ছি C2H6, ইথেনের জন্য পাচ্ছি 45.66 এক গ্রামে পাচ্ছি, এটা নোট করলাম। এবার মিথেনটা একটু হিসাব করি, এই সরি ইথিনটা একটু হিসাব করি কত পাবো, 28 গ্রাম ইথিন থেকে উৎপন্ন তাপ পাই কই, এটা না 1142 কিলোজুল পার মোল, অতএব আমাদের বের করতে হবে অলওয়েজ এক গ্রামে উৎপন্ন তাপ 1142/28 পাবো আমি 40.78। আচ্ছা যা হোক যা হয় হয়, তো আমরা এক গ্রামে ইথিন থেকে পাচ্ছি C2H4 এক গ্রামে পাচ্ছি আমি 40.78 সামথিং, যা হোক তো এক গ্রামে কার মানটা বেশি, পিয়ের মান না কিউয়ের মান, পিয়ের মান, তাহলে তো আমাদের পিটাই
উত্তম জ্বালানি হওয়ার কথা, তাই না? আমরা এবার একটা প্রমাণটা দেখব, কোথা থেকে দিলাম, এটাই তো জ্বালানি হিসেবে ইথেন উৎকৃষ্ট। ইথেন হচ্ছে ইথেন, হ্যাঁ, তাহলে রাইট। তাহলে ইথেন মানে কি? পি, পি হচ্ছে উৎকৃষ্ট জ্বালানি, আমাদের অ্যান্সারও সেটাই বলা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের ম্যাথগুলো করতে পারবো বা সলভ করতে পারবো, বোঝা গেছে? আমরা আরেকটা সৃজনশীল করে শেষ করব, ওকে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা সৃজনশীল দেখবো এখন। এটা আসছে সিলেট বোর্ড 15 সালে, এবং প্রশ্নটা সে আগের মতোই, যে কোনটি উত্তম জ্বালানি, কোনটি ভালো জ্বালানি। তো এখানে আমাদের উদ্দীপক হিসেবে কিছু জিনিস দেওয়া আছে, যেমন সি প্লাস ও টু মিলে এ তৈরি হয়, এবং এ এর গঠন তাপ মানে সংগঠন তাপ। এখন এ মানে কি হইতে পারে? এ মানে হইতে পারে সিও টু। এইচ টু প্লাস হাফ ও টু মিলে বি তৈরি হয়, বি মানে পানি, আর পানির সংগঠন বা গঠন তাপ 220.20 কিলোজুল পার মোল। এবার এখানে দেখো সিএন এইচ টু আইসএন প্লাস টু, এটা একটা অ্যালকেনের সাধারণ সংকেত। সিএন এইচ টু আইসএন প্লাস টু, এটা অ্যালকেনের সাধারণ সংকেত। এন এর মান যদি আমরা 1 বসাই, তাহলে আমরা ডি পাই। ডি মানে এন এর মান 1, মিথেন পাবো। এন এর মান যদি 2 বসাই, তাহলে পাবো আমি সি এইচ, আচ্ছা আমরা শর্টকাটে লিখি সি টু, সি টু এইচ 6 ইথেন। তো যৌগগুলো চিনতে আমাদের কোনো অসুবিধা হয়নি, এবং এই যে এই মানগুলো চিনতেও আমাদের অসুবিধা হয়নি, কারণ আমরা অলরেডি সংগঠন তাপ বা গঠন তাপ পড়ে আসছি, তাই না? এবার বলছে উদ্দীপকের সি এবং ডি এর মধ্যে, সি এবং ডি এর মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যেটা শর্টকাট টেকনিক জানি সেটা হচ্ছে উত্তম জ্বালানি মানে আগে আমাদের 1 গ্রামে দহন তাপ কতটুকু হচ্ছে সেটা বের করতে হবে। 1 গ্রামে দহন তাপ যার যত বেশি সে বেশি উৎকৃষ্ট জ্বালানি, তার মানে আমাকে দহন তাপ বের করতে হচ্ছে, আর দহন তাপ বের করতে গেলে লাগবে আমাদের সংগঠন তাপ। অর্থাৎ সংগঠন তাপ থেকে মূলত দহন তাপ বের করতে পারবো, আর দহন তাপ বের করা মানেই কাজ শেষ, প্রায় 90% কাজ শেষ। এবার আমরা দহন তাপ, এই দহন তাপ বের করব মিথেনের এবং ইথেনের। শুরুতে আমরা মিথেনের দহন তাপ বের করি। দহন তাপ ডেল এস সি মিথেন, মানে মিথেনের দহন তাপ বের করতে হচ্ছে আমরা। তো আচ্ছা, দহন তাপ বের করার আগে বিক্রিয়াটা করা উচিত। মিথেনের দহন বিক্রিয়া কি? সি এইচ ফর ও টু, সি ও টু সমতা কি হবে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওই মিথেনের দহন তাপ বের করব কিভাবে একটু দেখি। ডেল এইচ সি দহন তাপ কার? মিথেনের। উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ। ডেল এইচ এফ ফরমেশন মানে সংগঠন তাপ বা গঠন তাপ কার? সিও টু প্লাস পানির সংগঠন তাপ ডেল এইচ এফ এইচ টু ও। ঠিক আছে, এবার সূত্রের কি? মাইনাস উৎপাদ বিক্রিয়কের সংগঠন তাপ, তার মধ্যে আমার অক্সিজেনটা হচ্ছে মৌলিক গ্যাস, এটা লিখা না লিখার সমান, আমরা শুধু এটা লিখব মাইনাস ডেল এইচ এফ সি এইচ ফোর। ঠিক আছে, এবার যে কাজটা করব আমরা, এদের সংগঠন তাপের মানগুলো বসাই দিয়ে মিথেনের দহন তাপটা বের করব। সংগঠন তাপ কি? কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ দেওয়া আছে কত? মাইনাস 393.30। সূত্রের প্লাস এখানে 2 ইন্টু কি? পানির সংগঠন তাপ কত? মাইনাস 220.20। সূত্রের মাইনাস এবং মিথেনের সংগঠন তাপ, মিথেন এটা কত? মাইনাস 74.89। ঠিক আছে না বসানোটা? আচ্ছা, মানটা বলো একবারে কত আসতেছে? 758.81। আচ্ছা, তাহলে মিথেনের আমরা দহন তাপটা বের করতে পারলাম কিলোজুল পার মোল। আমরা এটাকে নোট করি কোনো এক জায়গায়। আচ্ছা, এখানে নোট করি এর
এর দহন তাপ মিথেনের ডেল এ সি, ডেল এ সি পাচ্ছি আমরা কত, মাইনাস সেভেন ফাইভ আইট এইট পয়েন্ট এইট ওয়ান। আমরা জাস্ট এটাকে নোট করে রাখলাম যেহেতু বোর্ডে আমাদের জায়গা নেই। এবার আমরা যে কাজটা করবো, কার কার দহনতা বের করবো, এবার এবার দহনতা বের করবো আমরা ইথেনের। তো দহনতা বের করতে গেলে বিক্রিয়াটা আমাকে দহন ঘটাইতে হবে ইথেনের সি টু এই সিক্স এর সাথে অক্সিজেন যদি দেই তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো আর আমি পানি পাবো। যদি সমতা করতে চাই তাহলে এখানে মনে হয় সাত বাই টু, এখানে টু, এখানে থ্রি বসাবো। কীভাবে দু মানে সাতটা অক্সিজেন, সাতটা অক্সিজেন পরমাণু, এখানে চারটা অক্সিজেন আর এখানে তিনটা, সাতটা হয়ে গেল। কার্বন দুইটা, কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, হাইড্রোজেন ছয়টা। সমতা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। যারা সমতা করতে পারবে না তাদের ম্যাথটা কিন্তু হবে না। আচ্ছা এবার আমরা যে কাজটা করব, যে কার দহনতা বের করব, ইথেনের দহনতা বের করব, অর্থাৎ ডেল এ সি অফ ইথেন উৎপাদের সংগঠন তাপ টু ডেল এইচ এফ সিও টু প্লাস থ্রি ইন্টু ডেল এইচ এফ এইচ টু ও মাইনাস। আচ্ছা আমরা তাহলে অক্সিজেনটাকে নিব না, মৌলিক গ্যাস এটাকে নিলাম, ডেল এইচ এফ সি টু এইচ সিক্স। নিয়ম অনুযায়ী ঠিক আছে, আমরা কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করতেছি। এখন আমরা মান বসাবো, টু ইন্টু সিও টু এর সংগঠন তাপ মাইনাস তিনশো তিরানব্বই পয়েন্ট থ্রি জিরো প্লাস থ্রি ইন্টু পানির সংগঠন তাপ মাইনাস দুইশো বিশ পয়েন্ট টু জিরো মাইনাস সূত্রের মাইনাস ইথেনের সংগঠন তাপ মাইনাস এইটটি ফোর পয়েন্ট ফাইভ টু। এখানে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো কত, তেরোশো বাষট্টি পয়েন্ট সিক্স এইট কিলোজুল পার মোল। তো এই জিনিসটাকে আমরা একটু নোট করি, এখানে ডেল এ সি ইকুয়াল পাচ্ছি মাইনাস তেরোশো আটষট্টি, তেরোশো বাষট্টি পয়েন্ট সিক্স এইট। আচ্ছা এবার আমরা আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষ, এখন আমরা এক গ্রামে কতটুকু হচ্ছে সেটা বের করে দেখব। আচ্ছা মিথেনটাই প্রথমে বের করি, মিথেন কত পাবো, ষোলো গ্রাম। ষোলো গ্রাম মিথেন থেকে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় ষোলো গ্রাম মিথেন থেকে তাপ উৎপন্ন হয় সেভেন্টি ফাইভ পয়েন্ট সরি সেভেন্টি ফাইভ সেভেন ফাইভ এইট পয়েন্ট এইট ওয়ান কিলোজুল পার মোল। এক গ্রাম থেকে উৎপন্ন হয় কত, ফোর টু। আচ্ছা সাতচল্লিশ পয়েন্ট ফোর টু পাচ্ছি আমরা এটার মিথেনের, এক গ্রামে পাচ্ছি দহন, এক গ্রামে দহনটা পাচ্ছি আমি সাতচল্লিশ পয়েন্ট ফোর টু। এবার আমি ইথেন দিয়ে চেক করব, ইথেন ইথেনের কত আসে, সি টু এ সিক্স পাবো আমি তিরিশ গ্রাম। তিরিশ গ্রাম ইথেন থেকে দহন তাপ পাই বা উৎপন্ন তাপ পাই আমরা, উৎপন্ন তাপ পাবো ওয়ান থ্রি সিক্স টু পয়েন্ট সিক্স এইট। অতএব এক গ্রাম আমাদের কিন্তু এক গ্রামই বের করতে হয়, এক গ্রামে পাবো ওয়ান থ্রি সিক্স টু পয়েন্ট সিক্স এইট তিরিশ, ফোরটি ফাইভ পয়েন্ট ফোর টু। আচ্ছা এক গ্রামে যার যত বেশি হয় সে তত বেশি উৎকৃষ্ট ভালো মানের জ্বালানি হয়, তাহলে এটার পাচ্ছি আমরা ফোরটি ফাইভ পয়েন্ট ফোর টু। তাহলে কার ভালো মানে কার মানটা বেশি পাচ্ছি, তার মানে মিথেন আমার উৎকৃষ্ট জ্বালানি, মিথেন আমার উৎকৃষ্ট জ্বালানি। এই হইল তার ম্যাথমেটিক্যাল টার্ম মানে নিয়ম বা গাণিতিক সমস্যা, ঠিক আছে। এবং এই প্রশ্নটা আসছিল C2H6
সিলেট 2015-তে। এখানে আমরা আমাদের আজকের যতগুলো আলোচনা করে আসলাম, সংগঠন তাপ, দহন তাপ, কোনটি জ্বালানি ভালো, কোনটি কি না, এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম ফাইনালি।